السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي رب زدنا علما رب يسر ولا تعسر وتمم بالخير একজন প্রশ্ন করেছিলেন যে সালাতের মধ্যে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কিনা, দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কিনা। নিঃসন্দেহে এ সম্পর্কে অনেক ওলামাই জায়েজ বলে উল্লেখ করেছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে সহিহ বুখারী হাদিস নাম্বার 692, সহিহ বুখারী হাদিস নাম্বার 692 অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 54, অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 54 এবং বুখারী রহমাহুল্লাহ আলাই ওখানে অনুচ্ছেদ রচনা করতে গিয়ে বলেছেন যে ওয়াকানাত আয়েশা আন্নাহা কানাত ইয়ামুহা আব্দুল্লাহা ফিল মুসহাফ, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন গোলাম ছিল যার নাম হচ্ছে জাকওয়ান, যার নাম হচ্ছে জাকওয়ান। তো এই জাকওয়ান ইমামতি করতেন, এই জাকওয়ান ইমামতি করতেন, কোরআন দেখে দেখে পড়তেন, আর তার পেছনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুক্তাদি হিসেবে দাঁড়াতেন। তো এখান থেকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ আলাইহি প্রমাণ করার চেষ্টা করেছেন যে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করা জায়েজ। এ সম্পর্কে বিখ্যাত ইমাম ইবনে কদ্দামা তার বিখ্যাত গ্রন্থ আল মুগনির প্রথম খণ্ডের 335 পৃষ্ঠায় বলছেন, ক্বালা আহমদ, ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন, লা বাসা ইউসাল্লি বিন্নাসে আল কিয়াম ওয়া হুয়া ইয়ানযুরু ফিল মুসহাব, এটা দোষনীয় নয় যে ইমাম তারাবিহ সালাত বা অন্যান্য নফল সালাতে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করবে। এটা দোষনীয় নয় যে ইমাম তারাবিহ বা অন্যান্য নফল সালাতে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করবে। কিলা লাহু, তাকে জিজ্ঞাসা করা হলো, ফিল ফরিদাতে, ফরজ নামাজে কি দেখে দেখে তেলাওয়াত করা যাবে, ফরজ নামাজেও কি দেখে দেখে তেলাওয়াত করা যাবে? ক্বালা লা আসলাম আসমাউ ফিহি শাইয়ান, তিনি বললেন যে এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই বা এই ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো কথা শুনিনি। তো ফরজ সালাতে হবে না, নফল সালাতে দেখে দেখে কুরআন কারীম তেলাওয়াত করা যাবে, এটা কে বলছেন? ইমাম মুহাম্মদ বিন হাম্বাল। অনুরূপভাবে ওকাল আল কাদী কাদী আয়াজ রহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকরাহু ফিল ফরযে, ফরজ সালাতে দেখে দেখে কুরআন কারীম তেলাওয়াত করা এটা অপছন্দনীয়, এটা জায়েজ নয়। ওয়ালা বাসা বিহি ফিত তাতাউউ, কিন্তু নফল সালাতে এটা দর্শনীয় নয়। ইদা লাম ইয়াহফাদ, যখন সে হাফেজ নয়, যতটা কুরআন কারীম তেলাওয়াত করা দরকার বা সে যতটা করতে চাইছে যে লম্বা কিয়ামুল লাইলে বা তাহাজ্জুদের সালাতে একটু লম্বা কিয়াম করব, কিন্তু তার কুরআনুল কারীম মুখস্থ নেই, তো সেই অবস্থাতে কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মাজমুউ চতুর্থ খণ্ড 27 বলছেন, হাযা জায়েজুন, এটা জায়েজ। শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজুজু যালিকা ইযা দাআত ইলাইহিল হাজাতু, যখন প্রয়োজন হয়ে পড়বে তখন দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করা জায়েজ। যেরকম কোনো ব্যক্তি হাফিজ নয়, তার কুরআনুল কারীম বেশি মুখস্থ নেই, আর সে লম্বা কিয়াম করতে চাচ্ছে, তাহলে সে নফল সালাতে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে। মাজমুউ ফাতওয়া ইল ইবনে বাজ 11 খণ্ডের 117 পৃষ্ঠা। তো আমরা বুঝতে পারলাম যে নফল সালাতে দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করা যাবে। এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে যখন আমরা দেখে দেখে কুরআনুল কারীম তেলাওয়াত করব, তখন আমরা কুরআনুল কারীমটা কোথায় রাখবো, উত্তম হচ্ছে যে ইমামের সামনে একটা চেয়ার বা একটা উঁচু জায়গা রাখা, একটা স্ট্যান্ড কিংবা একটা চেয়ার সামনে রাখা, যখন সে কিয়াম করবে অর্থাৎ কুরআন কারীম তেলাওয়াত করবে, তখন সেটা হাতে নিয়ে কুরআন কারীমটা তেলাওয়াত করবে, আর যখন রুকু বা সাজদায় যাবে তখন সেটাকে চেয়ারের ওপরে বা স্ট্যান্ডের ওপর রেখে রুকু বা সাজদায় যাবে। কেননা কুরআন কারীমের একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে, সেটা মাটিতে রাখাটা
ভালো দেখায় এটা, বা অনেকে এটাকে খারাপ চোখে দেখে, সেজন্য কোরআনের সম্মানের দিকে লক্ষ্য রেখে আমরা ওটাকে যদি কেউ দেখে দেখে কোরআন করিম তেলাওয়াত করি, তাহলে আমরা পাশে একটা চেয়ার বা স্ট্যান্ড রাখবো, যখন আমরা রুকু বা সাজদায় যাবো তখন সেটাকে আমরা ওই কোরআন করিমটাকে স্ট্যান্ডে বা চেয়ারের উপর রেখে রুকু বা সাজদায় যাব। তো বোঝা গেল যে ইনশাআল্লাহ নফল সালাতে দেখে দেখে কোরআন করিম তেলাওয়াত করা যাবে, যদিও কিছু লোকের এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু যারা নাজায়েজ বলেছে, নাজায়েজ হওয়ার পেছনে কোনো দলিল নেই, যারা বলেছেন যে দেখে দেখে কোরআন করিম তেলাওয়াত করা যাবে না, এর পেছনে দলিল দরকার। আমরা যে বলছি যাবে তার পেছনে দলিল আমরা দিয়েছি যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গোলাম জাকওয়ান, তিনি মুসাহাব থেকে বা কোরআন থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন, আর বিখ্যাত সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা তার পেছনে সালাত আদায় করতেন, তিনি নিষেধ করেননি। তো এটা জায়েজ, এটা জায়েজ হওয়ার জন্য যথেষ্ট, আর যারা নাজায়েজ বলছে তাদের কোনো দলিল নেই, কাজেই সেই দাবি ভিত্তিহীন, তো বোঝা গেল যে নফল সালাতে বিশেষ প্রয়োজনে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে। হাদা ইন আল্লাহ আলবসাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।